মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ গোলাগুলির মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 58 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সকালে 14 জন আশ্রয় নেওয়ার পর বিভিন্ন দফায় 44 জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেন। রোববার 4 জানুয়ারি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, রোববার ভোর থেকে বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেছেন। বান্দরবনের নাক্কংছড়ির তমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সম্প্রতি জোরালো অভিযান শুরু করেছে আরকান আর্মি সহ দেশটির বিদ্রোহী গ্রুপগুলো। ফলে দেশটির বিভিন্ন স্থানে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। গত কয়েক সপ্তাহে দেশটির বহু সেনা সদস্য উত্তর পশ্চিম সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছেন। গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। দুপক্ষের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে। এই এসব ঘটনায় বাংলাদেশে বেশ কিছু মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটেছে। আনসার হোসেন, ড্যাক্স রিপোর্ট, DNN।